হলদিবাড়ির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মাননীয়া যদি যৌন নির্যাতনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চান তাহলে নতুন অধ্যায় সংযোজন করতে হবে। তৃণমূলে অপরাধী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রস্তাবিত আইনে আলাদা অধ্যায় রাখতে হবে। এছাড়াও পুলিশের নিষ্ক্রিয়তা ও প্রমাণ লোপাট ঠেকানোর বিষয়টি সুনিশ্চিত করতে হবে, না হলে ফাঁসির বিধান থাকলেও তৃণমূলে হওয়ার সুবাদে শাস্তি হবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতার। আর এবার অমিত মালব্য, তিনিও পোস্ট করেছেন সেপ্টেম্বরের প্রথম দিনেই বিভিন্ন জায়গা থেকে একের পর এক যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসছে। আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য। এলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম, হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ করেছেন তিনি। পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত রাজ্য, দোষীদের শাস্তি দিতে কঠোর আইন বা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেননি মমতা। চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। বিজেপি আইনায় নিজের মুখ দেখুক পাল্টা আক্রমণে জয়প্রকাশ মজুমদার। যদি অমিত মালবিয়া কিংবা নরেন্দ্র মোদি বা বিজেপির অন্য অন্য লোকজন বলেন, তাদের আয়নাতে নিজেদের আয়নার সামনে নিজেদের দাঁড়ানো উচিত। এটা সামাজিক অবক্ষয়, সামাজিক অপরাধ। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেই মহিলারা অভিযোগ করতে সাহস পাচ্ছেন এবং বিচার ব্যবস্থা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। তারা মনের তাদের ইচ্ছে মতন বেল পেয়ে বাইরে চলে যাচ্ছেন না, পুলিশ ছেড়ে দিচ্ছে না। সুতরাং এদের জানা উচিত যে এই সামাজিক ক্যান্সারকে কিভাবে দূর করতে হয়, তার জন্য সবিশেষ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। বীরভূমের ইলামবাজারে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি, রোগীর বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে, রোগীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও গালিগালাজের অভিযোগ সামনে আসছে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ইলামবাজার থানার পুলিশ। নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। ঘটনার প্রতিবাদে আজ ইলামবাজারে মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমাদের এখানে নিরাপত্তা বলে অ্যাকচুয়ালি আমরা কিছু নিরাপত্তা বোধ করিই না, কারণ এখানে কোনো সিভিক থাকে না। সিভিক যদি ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট হয় তখন হচ্ছে সিভিক এসে ইনফরমেশন কালেক্ট করে, আর রেয়ার মানে খুব একজন দুজন হচ্ছে সিভিক এখানে ডিউটি করে। আর এমনি যদি ঝামেলা হয় সেখানে আমাদেরকে ইনফর্ম করতে হবে, তারপর সিভিক আসবে। আমরা চাইছি আমাদের এখানে যেন তিনটে শিফটেই সিভিক দেওয়া হয়, আর সিভিক যদি না দেয় এইভাবে আমরা ডিউটি করতে কিন্তু পারবো না। তারপর আমাদের একজন কলিগের সঙ্গে এরকম হওয়ার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে। আজ ওর সঙ্গে হয়েছে, কাল আমার সঙ্গে হবে, এরকম ঘটনার জন্য আমাদের রীতিমতো ডিউটি করতে ভয় লাগছে।